আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাবি, আপনি কেমন আছেন? এই তো ভাবি, খুব ভালো। ভাবি, আপনার মেয়েটাকে নাকি ইংলিশ মিডিয়াম স্কুলে দিয়েছেন? আরে হ্যাঁ ভাবি, আমার ছোটটা তো ছোটবেলা থেকে ইংলিশ এক্সপার্ট। তাছাড়া ভাবি, আমরা দুজনেই জব করছি, একদম সময় দিতে পারি না, তাই দিয়ে দিলাম। ভাবি, খুবই ভালো করেছেন। আপনি তো জানেন আমার ছেলেটা এত দুষ্টু, এত দুষ্টু, একদম লেখাপড়া করতে চায় না ভাবি। হ্যাঁ, একেবারে ঘাট ধরে টেবিলে বসিয়ে রাখবেন, পড়বে না মানে? আজকালকার এই কম্পিটিটিভ যুগে না পড়লে হয়? ভাবি, আমার মেয়েটাকে তো বাংলাতেও টিচার দিয়েছি। কি বলছেন আপনি, বাংলাতেও টিচার দিয়েছেন? ভাবি, আপনি যে কি ভালো একটা কাজ করেছেন! আমিও চিন্তা করছি আমার ছেলেটাকেও বাংলায় টিচার দিয়ে দিব। ভাবি, জিপিএ 5 না পেলে তো স্ট্যাটাসই থাকে না। ঠিক ভাবি, স্ট্যাটাসই থাকে না একেবারে। আরে শারমিন ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছে? এই তো ভাবি ভালো। বাচ্চাকে নিয়ে কোচিং থেকে আসলাম। আমার বাচ্চাকে তো আমি অনেকগুলো কোচিং এ দিয়েছি। ভালো রেজাল্ট করতে হবে না, আর শুধু ভালো রেজাল্ট করলেই তো হবে না, আমার বাচ্চাকে আমি ফার্স্ট বানাবো। দাঁড়া দাঁড়া, বাবা আন্টিদেরকে সালাম বলো। আসসালামু আলাইকুম আন্টি। লক্ষ্মী বাচ্চা। আমার বাচ্চাটা অনেক লক্ষ্মী। জানেন ভাবি, আমার বাচ্চাকে তো আমি গানের টিচার রেখে গানও শেখাচ্ছি। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে না, শুধু পড়াশোনা পারলে কি হবে নাকি, গানও পারতে হবে। দাঁড়ান আপনাদেরকে একটু শোনাই। বাবা আন্টিদেরকে একটা গান গিয়ে শোনাও তো। হে, তোমার মা আমারে ভালো পায় না, কিতা কয় আমি নাকি ভালো পাওয়া না। থাম থাম থাম, আমার মান সম্মান আজকে সব গেল। ভাবিরা, আমার একটু তাড়া আছে, আমার বাচ্চাকে আর একটা কোচিনে নিয়ে যেতে হবে আর কি। আমি যাই ভাবি। জি জি ভাবি, আমি যাওয়াই ভালো। চল, কোচিনে কত কিছু শেখাচ্ছে। এই বলতে বলতে আমার মেয়ে চলে আসছে। আসসালামু আলাইকুম আন্টি। ছোট্ট বাবুটা। এই এই ভাবি, এই ভাবি, আমি আমার মেয়েটাকে হ্যান্ড স্যানিটাইজার ছাড়া টাচ করি না। সরি ভাবি। মা, কি অবস্থা তোমার? আন্টিকে বলো কেমন আছো। হাউ আর ইউ আন্টি? ইংলিশে বলে দেখি। দেখেছেন, ফরেনারদের মতো করে ইংলিশ বলছে। মা, তোমার জামাই কিভাবে ময়লা লাগিয়েছো? আইস কামই ফারকে খেলতে আসিলাম, ওই হানাময় চিত্তর হইয়া পড়ে গেছি মম। মা দুষ্টামি করে না মা। মা, আজকের বাসায় তোমার ফেভারিট ডিশ রান্না হয়েছিল, খেয়েছো মা? হ্যাঁ, হেইয়া মনু জরি না পাই, কদো দিয়া মুর হারাইছে, মই তো পেটটা ভরি রাখাইছি মম। ভাবি, আসলে হয়েছে কি ভাবি, বাসার মেয়েটার সাথে থেকে থেকে ভাবি এই সমস্ত আজে বাজে কথা শিখেছে। মা, তুমি আর সর্বনাশ করো না, তুমি বাসায় চলে যাও, যাও বাসায় যেয়ে পড়তে বসো। ওকে মম। আপনার মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলে অনেক কিছু শিখে ফেলেছে। ও মাই গড, ভাবি মাই প্রিন্স বেবি, মাই সুইট বেবি এসে গিয়েছে। ভাবি, আমার ছেলেটা এত সুন্দর রাইমস শিখেছে, আপনাকে কিন্তু একটা ছোট রাইম শুনতেই হবে ভাবি। বাবা আন্টি একটা রাইম শুনিয়ে দাও। রাইম শোনাবো আন্টি, শোনো। জনি জনি জি আব্বা, সিনি নি খাস নো আব্বা, মিসা নি কস নো আব্বা, আকর সাই হা হা হা। ভাবি, আসলে ছোট মানুষ তো আন্টিকে দেখে ফান করছে, বাবা আন্টির সামনে ফান করতে হয় না। কোথায় শিখেছো? ব্যাটম্যান ভাইয়া শিখিয়েছে মামা। তুমি বসো, যাও আমি আসছি। ভাবি ছোট মানুষ কি যে বলে এসব, আসলে ভাবি খুব চমৎকার করে শিখেছে। আসসালামু আলাইকুম ভাবিরা, কি নিয়ে গল্প হচ্ছিল? ভাবি আর বলবেন না, এই মেয়েটার ব্যাটম্যান থেকে আমাদের বাচ্চারা যে কি সব শিখছে, আমরা খুবই বিপদে আছি। আল্লাহ, ভাবি কি বলেন, সব সময় কি মেয়েদের উপর ডিপেন্ড করলে চলে? কি আর করা ভাবি, এত পড়ালেখা শিখে তো ভাবি ঘরেও বসে থাকা যায় না। ঠিকই তো ভাবি, নিজেদের ক্যারিয়ারটাও তো একটু ফোকাস করতে হবে। তা ঠিক ভাবি, কিন্তু আমি ঠিক করেছি আমার বাচ্চাকে আমি নিজেই সব কিছু শেখাবো। ভাগ্যিস আমার বাচ্চাটা এখনও ছোট, আমি তো রোজ অফিসে যাওয়ার আগে বাচ্চার খাবার নিজে রান্না করে একদম ঢেকে রেখে আসি, তাতে হাইজিন এবং পুষ্টিমান দুটোই অক্ষুণ্ণ থাকে। আমার বাচ্চাটা অবশ্য এখন বাসায় একা, অসুবিধা নাই ভাবি, বাসায় সিসিটিভি ক্যামেরা আছে, 24 ঘন্টা মনিটরিংয়ের উপরে রাখি। আমার বেবিটার অবশ্য এখন খাবার সময় হয়ে গেছে, কি করছে আমার বেবিটা একটু দেখি তো। দেখি তো, এ কি অবস্থা ভাবি?
ভাবি দেখেছেন আমরা একে অন্যের উপর দোষারোপ করি, এরকম না করে আমাদের আরো সচেতন হতে হবে ভাবি। আসলে ভাবি আমাদের উচিত সবাইকে ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করা। ভাবি ওয়ার্ক লাইফ ব্যালেন্স? আসলে ভাবি আমরা যদি আমাদের নিজেদের কাজের পাশাপাশি আমাদের সংসারের প্রতিটি সদস্যের প্রতি যত্নবান হই তাহলেই আমাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেইনটেইন করা হবে। ঠিকই বলেছেন ভাবি। থ্যাংক ইউ ভাবি। থ্যাংক ইউ ভাবি।